হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আর আমি আজকে কোথায় এসেছি দেখো, আর বাবু কেমন লাফাচ্ছে দেখো তো। আমারও খুব মজা লাগছে, আর বাবু মানটুও খুব মজা লাগছে, আর সেই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে জাস্ট শুধু মাঠেরই ভিডিওটা দেখাচ্ছি, আর কিছু দেখাইনি। মানে মায়েদের বাড়ি যে এসেছি, মানে হঠাৎ করে এসেছি। আর এসে মনে হলো যে বৌদি বলল যে তাহলে মাঠে যাবে। মাঠেতে এমনি বৌদিরাও আসে না, সচরাচর আসেই না, আর মাঠে আসার কোনো কারণও নেই। আর তবুও ইচ্ছা হলো চলো একটু মাঠে ঘুরে আসি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমি এসেছি মায়ের বাড়ি, আর মায়ের বাড়ি থেকে এসেছি মাঠে সাপ তুলতে। কতদিন, এক বছর না, এই মাঠটা আমি সেই কতদিন আসি নিজেই লাগছে কিন্তু। আর আলগুলো দেখে দেখে যেতে হচ্ছে, কারণ চারিদিকে ফুটো পাটা আছে, আর আমার কথা শুনতে পাচ্ছে কি জানি না। তো এই দেখো সব শাক তুলছে, তো আমিও শাক তুলবো, চলো শাকটা তুলে নিই। ওই দেখো আমার বৌদিও শাক তুলতে আরম্ভ করে দিয়েছে, আর আমি শাক চোখে দেখতে পাচ্ছি না, খালি মনে হচ্ছে এইখানে পা পড়ে গেল নাকি, ওখানে কিছু আছে নাকি, এই সব মনে হচ্ছে। শাক কয় তোমরা কি করে দেখতে পাচ্ছ, আমি তো দেখতেই পাচ্ছি না। সব তো বর্মা শাক। ওই কোথায় যাচ্ছিস? ওই নেড়ি মা কোথায় যাচ্ছিস? মা ওই মানে অত তো যাইনিস কি? তো এখানে কেমন দেখো, আমার বৌদি শাক তুলছে, আর আমি তো মোটে শাক দেখতেই পাচ্ছি না। শাক তোলা তো দূরের কথা, খালি খুঁজেই যাচ্ছি, আর বৌদিকে খালি খালি বিরক্ত করছি, বৌদি শাক কোথায় শাক কোথায়, ও কী করে দেখতে পাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আর আমি খালি মানে খুঁজে বেড়াচ্ছি শাক কোথায় শাক কোথায়, আর বৌদি খালি বলছে এই তো এখানে আছে দেখো না, এই তো এখানে আছে দেখো না। ও কী করে দেখতে পাচ্ছি আমি নিজেও জানি না। বিশেষ করে আমার শাক তোলার থেকে খালি মনে হচ্ছে একটু এদিকটা দেখি ওদিকটা দেখি, মানে এত আনন্দ হচ্ছে। অনেক দিন বাদে, মানে অনেক বছর বাদে মাঠে আসছি, তো বিশাল বিশাল আনন্দ লাগছে, বিশাল আনন্দ লাগছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার সাথে। বৌদি শাক পাচ্ছে বলে আমি বৌদির কাছে চলে এসেছি। বৌদির কাছে এসে বলছে ও বৌদি তুমি বেশি শাক পাচ্ছ, তো তোমার কাছে মনে হচ্ছে শাক আছে অন্যদিকে নেই। তো আমি আর এখানে শাকগুলো সব এ করছি, মানে বৌদির সাথেই টুকটু টুকটু করে তুলছি। আর কলমি শাক মা বলছে কলমি শাক খুব সুন্দর, মানে মাঠের কলমি নাকি খুব টেস্টি হয়। আর আমি দেখো একবার করে শাক তুলছি, আর একবার করে দাঁড়িয়ে দেখে নিচ্ছি মাঠটা, হেভি লাগছে কিন্তু। আগে তো ঘুরতে আসতাম ছোট্টবেলায় বোন মানে বান্ধবীরা সব ছিল, এই বন্ধুই বলি, বন্ধুরা সব ছিল, ওদের সাথে মাঠে আসতাম। আর বিকালবেলা পুতুল, ছোটো ছোটো পুতুল এইসব থাকতো, আর এই ঘাসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে পুতুলের ঘর বানাতাম, ঘর বানিয়ে পুতুল খেলতাম। সেসব ছোটোবেলার স্মৃতি, আর যেহেতু মাঠে এসেছি সেসব স্মৃতিগুলো মনে পড়ছে, তো আরও বেশি বেশি ভালো লাগছে। কিন্তু বন্ধুগুলোকে কাছে পাচ্ছি না, এইটাই যা। বন্ধুগুলো থাকলে সেই সব আলাদা একটা গল্প, আলাদা একটা স্মৃতি, ছোটোবেলার যে একটা ছুটিছুটি করে খেলা মাঠেতে। যেমন এখন আমার বাবু মান্টু আর আমার দাদার মেয়েটা খেলছে, ওরা তো এক দণ্ড দেখো আমার কাছেই নেই, একবার এদিকে লাফাচ্ছে, একবার ওদিকে লাফাচ্ছে, আর ওদিকে সব আমার মামিরা সব এসেছে। মামিরা মানে আমার মামার বাড়ি কাছেই, তো মামিরা সব এসেছে ছাগল গরু এইসব নিয়ে, আর ওরা খালি ওদের কাছে চলে যাচ্ছে। আর আমি একবার করে ওদের দেখছি, আবার শাক তুলছি, আর ওরা আমাকে চিনতেই পারে না। ওরা বলছে যে কাদের বউ এসেছে এইখানে, জানে না। আর তারপরে আমি বললাম আমি গো, আমাকে চিনতে পারছো না? তারপরে ওই দেখো আমার মামির কাছে গিয়ে আমাদের মানটু গিয়ে মানে এত বকাচ্ছে, এত বকাচ্ছে, আর ওরাও খালি একটা একটা হাসির কথা বলছে, যেহেতু দিদা হয়
তো হাজির কথা বলছে আর আমরা এখানে শাক তুলছি। আর আমি এখন বৌদিকে ছেড়ে একটু দূরে চলে এসেছি, কারণ মামিনাই বললো এইখানটা করে আয়, এইখানটা করে শাক আছে। আমি ওই জন্য একটুখানি দূরে চলে গিয়ে আমি দেখলাম যে মামি যেখানে ডেকেছে সেখানটা করে একটু আধটু শাক আছে, মোটামুটি দেখতে পাচ্ছে। আর আমি খালি বৌদিকে মানে জোরে জোরে বলছি, বৌদি এখানটা শাক পেয়েছি, এসো শাক পেয়েছি। কিন্তু ও তো ওইখানেই শাক পাচ্ছে, আমার কাছে আসেনি। আর মানে তোমরা হয়তো ভাববে যে শুধু মাঠটাই দেখাচ্ছে আর কিছু দেখাচ্ছে না। সত্যি কথা বলতে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ছে। আর এই শাক তুলতে এসেছি, আর সারাক্ষণ ঘরের মধ্যে তো তামিলনাড়ুতে থাকি, আর এইখানে এসে গ্রাম্য যে ব্যাপারটা বিশাল এনজয় করছি বিশাল। আর এই গরু ছাগল দেখতে খুব ভালো লাগছে খুব। আর আমাদের বাবু মান্টু তো বিশাল এনজয় করছে। তো এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তোমাদের সাথেও বকবক করলাম আর অনেকক্ষণ ধরে শাক তুলেছি। তো আমাদের শাক তোলা হয়ে গেল, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার পথে ওই দেখো সবাই বাড়ি যাচ্ছে, তো আমিও বাড়ি যাচ্ছি। আর আমার মা ডাকতে এসেছে, সেই ওখানে দাঁড়িয়ে আছে মা। অনেকটা বেলা হয়ে গেছে, সন্ধ্যে হয়ে এসছে, তো ডাকতে এসেছে, তো বাড়ি যাচ্ছি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে। আর মানে বেশি কিছু দেখালাম না, জাস্ট এই মাঠের ভিডিওই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। তো আগের মতো ভাই, কত ঘাস দেখো আলেতে, আগে এই আলগুলো কত সরু ছিল, এখন অনেক চওড়া হয়ে গেছে। এই দেখো এখানে সব সবজি আর বাড়ির কাছে এসে পড়েছি। আমার মায়েরা এই আসছে, আসুন আপনারা, ভিডিও হচ্ছে জন। আর এইটা আমার বৌদি আসছে জন। তো আমার মাকে তোমাদের দেখিয়ে দিলাম, আর এইটা হলো আমার মা, আর আমাদের ডাকতে এসেছিলো। তো ভিডিওটা শেষ করছি, বাই।